এই চাষটা করলে চাষিদের ব্যাপক পরিমাণ লাভ হবে। এটা বছরে আপনার পার বিঘে 2 থেকে 3 লাখ টাকা যদি সে চাষি করতে পারে, 3 লাখ টাকা তার পার বছরে হবে। এই চাষে সেরকম কোনো খরচ নেই, পার বিঘে 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা, গাছটাকে সতেজ রাখা বা গাছটাকে ভালো করে ট্রিটমেন্ট করাটাই মেন। নমস্কার বন্ধুরা, সবুজ সাথী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আবার নদিয়া জেলার খালবালের অন্তর্গত ঘুগড়গাছি একটা বাগানে এসেছি। সেই বাগানের মালিক হলেন প্রভাত মণ্ডল, ওনার একটা কুলের বাগান আছে। যে বাগানটায় আমি দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে 1 বিঘের বাগান, এবং এই বাগানে উনি প্রায় 250টা চারা লাগিয়েছেন। এবং সেই গাছের কি গ্রোথ, সেই গাছের কি কি পরিচর্যা, সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে জেনে নেব। তো চলুন আপনাকে আপনাদেরকে ওনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবুজ সাথী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। স্বাগত। আপনার নাম? নাম প্রভাত মণ্ডল। আচ্ছা, এই এলাকাটা? এলাকাটা নদিয়ার খালবালিয়ার পাশে ঘুগড়াগাছি গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা আপনি কি গাছ লাগিয়েছেন এখানে? এটা কুল গাছ। আচ্ছা আচ্ছা, এটা কি কুল? এটা বল সুন্দরী। আচ্ছা আচ্ছা, এখানে এটা কত বিঘের বাগান? এটা আমার আপনার ওই 1 বিঘের বাগান। আচ্ছা আচ্ছা, এই কুল গাছ এখানে কতগুলো আছে? আপনার এই 250 চারা আছে। 250 চারা, 250 পিস আর কি। আচ্ছা আচ্ছা, এটা একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব কতটা? দূরত্ব 6 হাত। আচ্ছা, 6 হাত মানে 6.5 ফুট ধরবো নাকি না 6 ফুট ধরবো? 9 ফুট। 9 ফুট। আচ্ছা আচ্ছা, আর এই গাছ একবার লাগালে কতদিন এর থাকবে? একবার লাগালে 2-3 বছর ফল হবে, কিন্তু নতুন চারাই নতুন ফলটাই ভালো হয়। আচ্ছা আচ্ছা, ও তার মানে আপনি কি আপনার জমিতে প্রত্যেক বছর গাছ কেটে দেন না? গাছ কেটে দিই, কি আপেল গাছটা রাখা হয়। আপেল গাছটা, আপেল গাছ বলতে আপেল কুল, আপেল কুলটা রাখা হয়। কারণ আমার টোটাল 5 বিঘে কুল আছে। আচ্ছা আচ্ছা, 4 রকম কুল আছে। একটা বল সুন্দরী আছে আপনার, একটা এমনি সুন্দরী আছে, বাউ কুল আছে, আপেল আপেল কুল আছে। আচ্ছা আচ্ছা, আপেল কুলটার বয়স আপনার 4 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপেল কুলের গাছ যেটা আছে সেটা 4 বছর? 4 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আর এর মধ্যে সবচেয়ে টেস্টি কোনটা? এর মধ্যে টেস্টি সব থেকে আপেল কুলটাই টেস্টি। আচ্ছা আচ্ছা, চেরি কুল যেটা বলে আপনার, চেরি কুল। আচ্ছা আচ্ছা, ও আর এই গাছের লাগানো থেকে ফল তোলা পর্যন্ত পরিচর্যা বিষয় সম্পর্কে যদি আপনি কিছু বলেন। লাগানো ধরেন আমার এই চারাটা আজকে 7 মাস বয়স। আচ্ছা আচ্ছা, 7 মাসের এই গ্রোথ এসছে। আচ্ছা আচ্ছা, 7 মাসে আমার গাছে অলরেডি কুল এসে গেছে, কুল চালু হয়ে গেছে, ফুল আসছে, গুটি পড়ছে। মোটামুটি আপনার এই অগ্রহায়ণ মাসের শেষের দিক থেকে কুল আবার তোলা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এক একটা গাছ থেকে কত কেজি পর্যন্ত কুল আসে? 100 কেজি। 100 কেজি? 100 কেজি। মোটামুটি কেজি প্রতি কত দাম এখানে? এখানে 30 থেকে 35 টাকা দাম। আচ্ছা আচ্ছা, পাইকারি না? পাইকারি। আচ্ছা আচ্ছা, তার মানে এক একটা গাছ থেকে আপনি 3,500 টাকা? 3,000 টাকা তো আছেই। আচ্ছা আচ্ছা, আর সার ওষুধ কি কি ব্যবহার করেন এখানে? সার ওষুধ আপনার ওই ফাঙ্গিসাইড, মেরিভ্যান বা ক্যাবিওটপ। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার সার দেওয়া হয়, গোবর সারটা জৈব সারটা বেশি পরিমাণ দেওয়া হয়, কারণ কুল গাছে জৈব সারটা খুব উপকারী। তার সঙ্গে খোল, তারপরে আপনার ফসফেট, ইউরিয়া, পটাশ, যতটা পরিমাণ আপনি ফসফেট খাওয়াবেন ততটাই ফলনটা বেশি হবে, ফুলের পরিমাণ বেশি থাকবে। যে কোনো সবজি চাষেই যদি আপনি ফসফেটের পরিমাণ বেশি খাওয়ান তাহলে ফুলের পরিমাণ আপনার বেশি হবে। আচ্ছা আচ্ছা, চাষ করার আগে জমিতে যদি ফসফেট দিয়ে জমিটাকে আগে জীবাণুমুক্ত করে নেওয়া যায় ফসলটা বেশি ফলন হবে। আচ্ছা আচ্ছা, তো দাদা বাগানটা একটু আমরা ঘুরে দেখি, বাগানটা আপনি একটু দেখান। হ্যাঁ দেখছেন, এই যে ফুলের বাগান, এখানে এখনই সব ফুল চলে এসেছে গাছে। এই যে মৌমাছি, মৌমাছি এই যে লাগছে, মৌমাছি না? হ্যাঁ মৌমাছি। এই মৌমাছিগুলো পরাগ সংগ্রহ করে এক ফুল থেকে আরেক ফুলে দেবে, তাই না? প্রচুর মৌমাছি রয়েছে। গুটি দেখেছো কেমন এসছে? গুটিটা দেখো গাছে, বাবা গুটি এসছে তো।
প্রচন্ড গুটি, প্রচন্ড এখনই তো গুটি চলে এসেছে। হুম, দারুণ। আর গাছে তো ফুল ভর্তি একেবারে। হ্যাঁ, একদম ভর্তি ফুল, মানে মনে হচ্ছে যে পাতাই দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল, শুধু ফুল। এই দেখেন এই গুটিটা। আচ্ছা আচ্ছা, ও বাবা, এ তো পুরো একদম লাইন ধরে গেছে। হ্যাঁ, লাইন হয়ে গেছে। এ বাবা, গুটি এসে গেছে তো, সুন্দর। হুম, এতে বাগান। আমি নিজের থেকে আইডিয়াটা নিয়েছি, বা আমি বেশিরভাগ চাষ করি নিজের বুদ্ধিতেই করি। আচ্ছা আচ্ছা, ফুলের ফুলে অতিরিক্ত পরিমাণে কোনো সার দিলে বেশি সার দেওয়ার কোনো দরকার নেই, মিডিয়াম সার প্লাস ফাঙ্গিসাইডটা টাইম টু টাইম ব্যবহার করতে হবে। বৃষ্টি হলো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, বৃষ্টি হলে বৃষ্টি হলে ফাঙ্গিসাইড, হ্যাঁ বৃষ্টি হলে আপনার ফাঙ্গিসাইড নিতেই হবে। আর কীটনাশক, মানে কীটনাশক এখন বর্তমানে আপনার কোনো কীটনাশক দিলে ফুল সব নষ্ট হয়ে যাবে, ফুল নষ্ট হয়ে যাবে, আর মানে মৌমাছি চলে যাবে, মৌমাছি মারা গেলে আপনার বুদ্ধি শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে কীটনাশক দেওয়াই যাবে, কীটনাশক এখন আর দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, যদি সেরকম হয় নিম তেলটা দেওয়া যেতে পারে, নিম তেল দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে কিন্তু বাগানটা, দারুণ, খুব সুন্দর। গুলো কি গাছ? এটা হলো আপনার হচ্ছে আপেল সুন্দরী। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী আর এটা আপেল সুন্দরী। তাহলে মোট 5 বিঘে বাগান কি আপনি একাই করেন? হ্যাঁ, আমি একাই চাষ করি। একাই? একাই। বাবা, প্রচুর খাটনি করতে হয় আপনাকে? হ্যাঁ, প্রচুর খাটনি করতে হয় সারা দিন। বৃষ্টি হলে সারা দিন ওষুধ দিতে হয়। তাহলে এত গাছ আপনি একা মেইনটেইন করেন কি করে? করতে হয় সারা দিন, চাষি মানুষ কত কিছু করতে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, কুল বাগান দেখে আমিও আপ্লুপ্ত, আমার খুব ভালো লেগেছে বলে তাই আমি ইউটিউবে সমস্ত দর্শকদের এবং আমার সবুজসাথী গার্ডেন ইউটিউব চ্যানেলের যত দর্শক আছে, ছাদবাগানে আছে, তাদেরকে আমি এটা দেখাবো, তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। তো বিঘাপতি ফলন এবং কি আয় সেই সম্পর্কে যদি আপনি চাষি ভাইদের উদ্দেশ্যে এবং ছাদবাগানীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে, এই চাষটা করলে চাষিদের ব্যাপক পরিমাণ লাভ হবে। এটা বছরে আপনার পার বিঘে 2 থেকে 3 লাখ টাকা যদি সে চাষি করতে পারে, 3 লাখ টাকা তার পার বছরে হবে। এই চাষে সেরকম কোনো খরচ নেই, পার বিঘেই 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা, গাছটাকে সতেজ রাখা বা গাছটাকে ভালো করে ট্রিটমেন্ট করাটাই মেন। তার মানে আপনার এই বাগানটা কত বিঘের? এটা আপনার 1 বিঘে, আর আমার ওই সাইডে আরও আছে 5 বিঘে জমি, টোটাল কুল চাষ আছে আমার। আচ্ছা, মোট 5 বিঘে? 5 বিঘে ফুল চাষ আছে। তার মানে আপনি আশা রাখতে পারেন যে এই বছরে আপনার 10 লাখ টাকা আসছে? হ্যাঁ, 10 লাখ টাকা আসছে। আচ্ছা আচ্ছা, তার মানে একবার যদি গাছ লাগানো হয় অন্তত 3 বছর, 3 বছর, 3 বছর সে নিশ্চিন্তে তার ফলন পাবে। তার মানে আমি বলতে পারি যে ধান পাট বা অন্য সব চাষ, এসব চাষ আপনার হচ্ছে ধান পাটে কিছু হবে না। আচ্ছা, এসব চাষের যা লাভবান সে চাষি, মানে একবার করলে সে, একবার করলে সে আর কোনোদিন অন্য চাষ করতে ইচ্ছা করবে না। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনি দেখেন এই যে পাতাটা দেখছেন না, এই পাতার নিচে আপনার ফাঙ্গিসাইড লেগেছে, মানে ধসা লেগেছে পাতার নিচে। এর জন্য আপনি ইউনিমক্স ব্যবহার করবেন, আপনার পাতা সবুজ হয়ে যাবে। নিচে এ দেখেন, উপর পিঠটাও হলুদ হয়ে গেছে, নিচের পিঠটাও লাল হয়ে যাচ্ছে। এই ইউনিমক্স ব্যবহার করলে, এর সঙ্গে একটা ভিটামিন ব্যবহার করলে আপনার পাতা পুরো গ্লেজ হয়ে যাবে। ভিটামিনটা কি ভিটামিন? ভিটামিনটা আপনার দেখাচ্ছে ইনরিম বাই ডিলাইট নেক্সট, ঠিক আছে? এটা একটা সুন্দর চাষি ভাইদের কাজে লাগবে। তো বন্ধুরা, বাগান, যে কুলের বাগান আপনাদের সঙ্গে আজকে আমি দেখালাম, প্রভাতবাবুর মুখে আপনারা কুলের পরিচর্যা কীভাবে লাগাতে হয়, কী লাভ, কত খরচ, সে সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারলেন। আর কুল বাগান করে কতটা উনি লাভবান হয়েছে এবং আগামী দিনে চাষি ভাইরা যাতে লাভবান হতে পারেন সেই সম্পর্কিত কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোডে। নমস্কার।